রাজধানীর পরিবহন বিভাগে দিন দিন বেড়েই চলছে শিশু শ্রম। যাত্রাবাড়ি থেকে মশিউর রহমান সুজন এর তথ্য এবং মিজান মাতবরের ভিডিও চিত্রের ভিত্তিতে বিস্তারিত দেখুন চ্যানেল 30 টিভির প্রতিবেদনে। বাংলাদেশে শিশুশ্রমের উপর কঠোর আইন থাকলেও সেসব নিষেধাজ্ঞা না মেনে বেড়েই চলছে শিশুশ্রমের প্রবণতা। এর মধ্যে অন্যতম হল পরিবহন বিভাগ, বিশেষ করে বাস লেগুনা গাড়িগুলোতে হেল্পার হিসেবে ব্যবহার করা হয় শিশুদের। এরা বেশিরভাগই দরিদ্র পরিবারের, আর এই দারিদ্রতার সুযোগ নিয়ে যানবাহন মালিকরা শিশুদের দিয়ে করাচ্ছেন হেল্পারদের কাজ। হ্যাঁ, বাংলাদেশ কঠিন শিশু আইন থাকলেও বলবৎ থাকলেও তা মানছে না। এদিকে বিশেষ করে বাস ট্রাক এবং লেগুনাতে বেশি শিশু শ্রম তারা পতিত হচ্ছে, বিশেষ করে শিশুদেরকে অল্প শ্রমে পাওয়া যাচ্ছে বলে তারা নিচ্ছে।